হাইকোর্টের ডেট রেফারেন্সে পুরান ঢাকার চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলা রায় পড়া শুরু হয়েছে। বেলা একটা পর্যন্ত রায় পড়ার পর আদালত বিরতি নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে রায় পড়া আবার শুরু হবে। বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায় পড়া চলছে। 2012 সালের 9 ডিসেম্বর বিএনপি ডাকা সকাল সন্ধ্যা অবরোধের সময় রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে ছাত্রলীগের একদল কর্মী বিশ্বজিৎকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই হত্যার ঘটনা গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হলে তোলপাড় সৃষ্টি হয়। তদন্ত শেষে চলতি বছরের 5ই মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 21 জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। 2013 সালের 18ই ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 মামলার 8 আসামিকে ফাঁসি ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্তরা ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন।